বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আশা করি সবাই ভালো আছে। তো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। আজ দিন ধরে নাম্বার সিস্টেম চলছে, নাম্বার সিস্টেমের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হবে ইউনিট ডিজিট অ্যান্ড সাইক্লিসিটি। ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্ক সংখ্যা নির্ণয়। তো মোটামুটি আমরা সবাই জানি এককের অঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়, তবু এই ডিটেল এটাকে ডিটেলসভাবে ভালোভাবে জেনে নেবো, যাতে আর কোনো দিন কোনো পরীক্ষায় না আটকায় ইউনিট ডিজিটের অঙ্ক। ঠিক আছে, তো সাপোজ ইউনিট ডিজিট কাকে বলে? ইউনিট ডিজিট আমরা ছোটোবেলায় পড়েছি 1, 2, 3, এটা একক, দশক, শতক। তো এটাকে হচ্ছে একক, এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক, এই যে 3, এটাকে ইংরাজিতে ইউনিট ডিজিট বলা হয়। ওকে, আর এই 2 এটাকে কী বলা হয়? দশক, অর্থাৎ এটা 10th ডিজিট, একে বলা হয় 10th ডিজিট, 10th। আর এটাকে বলা হয় ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক। তো আমরা টোটাল ডিটেলস জানবো। ঠিক আছে, তো সাপোজ যদি সিম্পল সিম্পলি অঙ্ক দেয় 42 × 23, এর ইউনিট ডিজিট কত? তো এটা করতে গেলে 42কে আমাকে 23 দিয়ে পুরো গুণ করতে হবে না। ইউনিট ডিজিট মানে শুধু ইউনিট ডিজিটই নেবো, এর কোনো দাম নেই, এরও কোনো দাম নেই, শুধুমাত্র এই 2 শেষের একক সংখ্যা ইউনিট ডিজিটগুলো, 2 × 3 = 6, তো অ্যান্সার 6 হয়ে যাবে। তো পরীক্ষাতে এত ইজি পড়বে না, পরীক্ষা একটু আলাদা ধরনের পড়বে। কীরকম পড়বে? তো 2^15 × 3^11 × 5^18 × 4^17 কত? অর্থাৎ ইউনিট ডিজিট কত, এর ইউনিট ডিজিট কত বার করতে দিল। তো আমাদের কি, যদি আমরা ইউনিট ডিজিটের নিয়ম শৃঙ্খলা ইত্যাদি না জানি, তাহলে আমরা কী করবো? 2^15 কত হয় হিসেব করবো, 3^11 কত হয় হিসেব করবো, তারপর যে সংখ্যাটা বেরোবে তার ইউনিট ডিজিট করবো? না। তো এটা করতে গেলে আমাদের টোটাল নিয়মটা আগে জানতে হবে। সেই নিয়মটা কী বলা হয়? সাইক্লিসিটি। কী বলে? সাইক্লিসিটি, সাইক্লিসিটি। তো সাইক্লিসিটি 1 থেকে 10 পর্যন্ত, 10 পর্যন্ত জানার দরকার নেই, 1 থেকে 9 পর্যন্ত জানলেই হবে। 10-এর তো সেটা শূন্য আছে, অসুবিধা নেই, 10-এর ইউনিট ডিজিট সবসময় শূন্যই আসবে, যাকে যাই দিয়ে গুণ করি না, শূন্যকে যাই দিয়ে গুণ করি না কেন, ইউনিট ডিজিট শূন্যই আসবে। তো 10-এর দরকার হয় না, 1 থেকে 9 পর্যন্ত দরকার হয়। সেরকমই 1 টু দি পাওয়ার 1, 1, 1 এর স্কোয়ার 1, 1 এর কিউব 1, 1 টু দি পাওয়ার 4, 1। অর্থাৎ দেখা যাচ্ছে 1-এর মাথায় যত বড়ই সংখ্যা হোক না কেন, ইউনিট ডিজিট সবসময় 1-ই আসবে। তো এই এইগুলোকে খাতায় নোট করবেন। ঠিক আছে, নোট করার পর নিজেরা যে কোনো বই খুলে ইউনিট ডিজিটের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, তারপর আমাকে বলবেন যে আটকাচ্ছে কিনা। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে। ওকে, তো 1-এর ইউনিট ডিজিট সবসময় কী আসবে? 1, নোট ডাউন। ঠিক আছে, নেক্সট 2, 2, 2^1 হচ্ছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 2 এর কিউব হচ্ছে 8, 2^4 = 16, 2^5 = 32, 2^6 = 64, 2^7 = 128, 2^8 = 256। তো এইভাবে 2-এর হয়। তো আমার তো এইটু এই পর্যন্ত মনে আছে, এরপরে হয়তো আমার মনে নেই। ঠিক আছে, তো আমাকে আমাকে তো তো স্কোয়ার নিয়ে মানে স্কোয়ার বা 2-এর পাওয়ার দিয়ে কত মান বার করতে দেয়নি, আমাকে ইউনিট ডিজিট বার করতে হবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে 2 ছিল, আবার এখানে এসে 2 হয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4, 4 ঘর পর আবার 2 রিপিট হলো, আবার এটা দেখছি 4 আছে, আবার তারপরে 4 আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 4 ঘর পর 2-এর মাথায় পাওয়ারটা 4 ঘর পর একই সংখ্যা রিপিট হয়, অর্থাৎ 2-এর সাইক্লিসিটি কত? 2। এখানে দেখুন 8, এটাও আবার 4 ঘর পরে 8 হয়েছে। ঠিক আছে, 6, এটাও আবার 4 ঘর পরে 6 হয়েছে। তো 2-এর সাইক্লিসিটি 4, অর্থাৎ 2^4, এরকম পাওয়ারটা আসছে 4, এই 2^4 পরে টোটাল আবার সাইক্লিসিটিটা মানে ইউনিট ডিজিটটা আবার সেম হয়। তো আমাদের এইটা মনে রাখতে হবে, পরীক্ষা একটা ফ্ল্যাট প্রশ্ন দিয়ে দেয়, ইউনিভার্সাল সাইক্লিসিটি কাকে বলে? ইউনিভার্সাল সাইক্লিসিটির মান কত? অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সাইক্লিসিটি হচ্ছে 4। এটা স্টার করে একটা নোট করে রাখবেন,
ইউনিভার্সাল সাইক্লিসিটি হচ্ছে 4। কেন 4? শুধু 2 এর পাওয়ার 2 মানে 2 এর ঘরের জন্য শুধু 4 বার অন্তর রিপিট হয় না, 2 ছাড়াও 2, 3, 8 আর 7 এই 4টের ক্ষেত্রে সেম। অর্থাৎ এই 4টের ক্ষেত্রেই 4 ঘর অন্তর অন্তর ইউনিটগুলো রিপিট হয়, ঠিক আছে? তো 3 এর ক্ষেত্রেও সেম, 3 এর ক্ষেত্রেও সেম। 3 পাওয়ার 1 হচ্ছে 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 3 এর কিউব হচ্ছে 27, 3 পাওয়ার 4 ইজ ইকাল টু 81, 3 পাওয়ার 5 ইজ ইকাল টু 243। অর্থাৎ এইখানে 3 ছিল, আবার 1, 2, 3, 4 চার ঘর পরে আবার ইউনিট ডিজিট 3 এসে গেল। তো তিনেরও কী হলো, 3এরও সাইক্লিসিটি 4 হলো। এর একইভাবে 8এরও সাইক্লিসিটি 4 আসবে, 7এরও সাইক্লিসিটি 4 আসবে। তো আমি 8এরটা আর 7এরটা দেখাচ্ছি না, আপনারা করে দেখে নেবেন, ঠিক একইভাবে রিপিট করবে 4 ঘর অন্তর অন্তর, ঠিক আছে? তো 1 হয়ে গেল 2 হয়ে গেল 3, 1, 2, 1এরটা তো 1, 1, 2, 3, 8, 7 হয়ে গেছে, বাকি কী রইলো 4, 4 বাকি রইলো 4। 4এরটা কীরকম, 4 টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু 4, 4 টু দি পাওয়ার 2 মানে 4 এর স্কোয়ার হলে 16, 4 এর কিউব হচ্ছে 64, 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256। তো দেখা যাচ্ছে এর সাইক্লিসিটি 2 ঘর অন্তর অন্তর, তাই না? 4 থেকে 4 হয়েছে 2 ঘর পরেই, আবার 6 থেকে 6 হয়েছে 2 ঘর পরেই। তো এখানে সাইক্লিসিটি আমি 2 বলে মনে রাখবো না, মনে রাখবো যে 4এর মাথায় পাওয়ার যদি অড হয়, অড অড অর্থাৎ বিজোড় সংখ্যা হয়, তাহলে 4এর মাথার যদি পাওয়ারটা যদি অড হয় তাহলে তাহলে ইউনিট ডিজিট আসবে 4, আর 4এর মাথায় পাওয়ার যদি ইভেন হয় অর্থাৎ এই 2, 4 মানে জোড় সংখ্যা হয়, অড মানে বিজোড় আর ইভেন মানে হচ্ছে জোড়, জোড় সংখ্যা হলে ইউনিট ডিজিট আসবে কত, 6। ওকে, তো 4এর মাথায় অড থাকলে ইউনিট ডিজিট 4, 4এর মাথায় ইভেন অর্থাৎ জোড় সংখ্যা থাকলে ইউনিট ডিজিট হচ্ছে 6। তো 4এর মনে রাখা গেল, 4এর কত এলো, 2টো এলো, 4 বা 6। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে 5, 5 আর 6টা একদম ইজি। 5এর পাওয়ার যাই থাকুক না কেন, 5 টু দি পাওয়ার 1 ও 5, 5এর স্কোয়ারও 25, শেষে 5 আসবে, 5এর কিউব 125, শেষে 5 আসবে। অর্থাৎ 5এর ইউনিভার্সাল সাইক্লিসিটি হচ্ছে সবসময় অলওয়েজ 5ই আসবে, 5এর সবসময় 5ই আসবে। 6এর ক্ষেত্রেও সেম, 6এর ক্ষেত্রে 6 টু দি পাওয়ার 1, 6, 6এর স্কোয়ার 36, 6এর কিউব 216। অর্থাৎ দেখতে পাচ্ছি যে 6এর ইউনিট ডিজিট সবসময় যাই পাওয়ার থাকে না কেন ইউনিট ডিজিট কখন কত আসে, 6। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়ে গেল, 9 লাস্ট বাকি আছে, 9 অর্থাৎ 9। তো 9 টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু 9, 9 এর স্কোয়ার হচ্ছে 81, 9এর কিউব হচ্ছে 729। তাহলে এখানে দেখা যাচ্ছে 9এর এইভাবে করতে 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 যখন যাবেন তো দেখবেন প্রতিবারে 9এর মাথায় যখন বিজোড় সংখ্যা আছে তখন আসছে 9, অর্থাৎ 9এর পাওয়ার যদি কোনো সময় অড সংখ্যা হয়, অড অর্থাৎ বিজোড় সংখ্যা হয়, তাহলে ইউনিট ডিজিট আসবে 9। আর 9এর মাথায় যদি ইভেন হয় ঠিক 4এর মতোই, যেমন 4এর ক্ষেত্রে হয়েছিল জোড় আর বিজোড়ের, এটা 9এর মাথায় যদি জোড় সংখ্যা আসে, যেমন 9 স্কোয়ার 2 আছে, তো এখানে ইউনিট ডিজিট আসবে কত, 1। বোঝা গেল? তাহলে 9এর সাইক্লিসিটি কী দাঁড়ালো, 1 আর 9। বোঝা গেল, 1 এবং 9। তো এখান থেকে সব অঙ্ক এবার করা যাবে, ঠিক আছে? আচ্ছা এরপর এগুলো তো জেনে নিলাম যে সাইক্লিসিটি কী হয়, এবার সাইক্লিসিটিতে কী করে করবো, এই যে 4, 1 এগুলো কী করে কাজে লাগাবো, তো কাজে লাগানোর নিয়ম কী আছে, তো একটু অঙ্কের মাধ্যমে দেখি। কীরকম, 2এর সাইক্লিসিটি 4, সাপোজ 2 টু দি পাওয়ার আছে 15, 2এর মাথায় আছে 15, 4টাকে কী করে কাজে লাগাবো, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে সেটা আমার জানতে হবে, ইউনিট ডিজিট কত আসবে, ঠিক আছে? তো যেহেতু 2এর সাইক্লিসিটি হচ্ছে 4, তাহলে এই যে ওপরের যে পাওয়ারটা আছে, পাওয়ার পাওয়ার ডিভাইডেড বাই 4, যেটা রিমাইন্ডার বাঁচবে সেটাই 2এর মাথায় বসাবো, ঠিক আছে? তাহলে 15কে 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়, 3 4 12 3, তাহলে কত দাঁড়াচ্ছে, 3। তো এখানে 2এর মাথায় 3 অর্থাৎ সাইক্লিস এটা দাঁড়াবে ইউনিট ডিজিট 8, 2এর কিউব মানে 8, ঠিক আছে?
তো এইভাবে দাঁড়াতে হবে। এই একইভাবে তিনের ক্ষেত্রে এইভাবে বার করবো, তিনের যেহেতু সাইক্লিং সিটি ফোর, আটের ক্ষেত্রে ফোর আর সাতের ক্ষেত্রেও ফোর হয়, আর শুধু ফোর মানে চার সংখ্যাটা দুটো ইউনিট ডিজিট হচ্ছে চার আর ছয় আসবে ইভেন আর অড নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে হবে, এই ভাগটা তো রিমাইন্ডার তো এলো এখানে তিন, যদি এই এটা থাকতো টু টু দি পাওয়ার সিক্সটিন, টু টু দি পাওয়ার সিক্সটিন তখন কী হতো, তখন তো ভাগটা চার চারে ষোলো, তো রিমাইন্ডার তো কিছুই আসছে না, কী লিখবো, টু টু দি পাওয়ার জিরো? না, কেন নয়, টু টু দি পাওয়ার জিরো কেন লেখা যাবে না, যেহেতু সাইক্লিসিটি ফোর, তো ভাগ যদি মিলে যায় পাওয়ারকে, পাওয়ারকে চার দিয়ে ভাগ করে ভাগ যদি মিলে যায় রিমাইন্ডার মানে অবশেষ যদি কিছু না থাকে, তাহলে অ্যান্সার দাঁড়াবে টু টু দি পাওয়ার ফোর, বোঝা গেল, মানে অর্থাৎ ইউনিভার্সাল সাইক্লিসিটির পাওয়ারটাই বসে দিতে হবে টু টু দি পাওয়ার ফোর, অ্যান্সার দাঁড়াবে সিক্সটিন, অর্থাৎ ইউনিট ডিজিট হবে তখন ছয়। আশা করছি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবার অঙ্কর মাধ্যমে চলে যাই, অঙ্কর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কী কী কীরকমভাবে অঙ্কগুলো আসে। তো প্রথম অঙ্কটা দিই যে এরকমভাবে কীরকম অঙ্ক থাকে, সেভেন ফাইভ থ্রি ইন্টু ফোর থ্রি ইন্টু ওয়ান টু থ্রি সিক্স ইন্টু এইট সিক্স ফোর, এর ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, ওকে, এর ইউনিট ডিজিট কত? তো ইউনিট ডিজিট বার করতে গেলে আমার পুরো সংখ্যা নিয়ে কোনো মতলব নেই, ঠিক আছে, শুধুমাত্র একক এগারোটা অঙ্কগুলোকে নিয়ে আমার মতলব, ঠিক আছে। তো এর তিন, তাহলে তিন তিরিকে নয়, তার নয় ছ নয় চুয়ান্ন চার, আর চার চারে ষোলোর ছয়, তাই অ্যান্সার দাঁড়াবে ছয়। শুধুমাত্র শেষের ইউনিটগুলোকে গুণ করেছি, তিন তিরিকে নয় ছ নয় চুয়ান্ন চার, চার চারে ষোলোর ছয়, এভাবে সহজে অ্যান্সারটা বের করে দিলাম, ঠিক আছে। এটা তো গেল সিম্পল, এরপর যদি দেয় পাওয়ার দিয়ে, কীরকম পাওয়ার দিয়ে, টু টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এই বাইশ টু দি পাওয়ার বাইশ লিখলাম, তেইশ টু দি পাওয়ার তেইশ লিখলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি বলেছি যে দুই, এর সাথে দুই আছে, তা দুইয়ের মাথায় একুশ, দুইয়ের মাথায় একুশ, আমি বলেছি দুইয়ের সাইক্লিং সিটি কত, ফোর, একটু আগে লিখি দুইয়ের সাইক্লিং সিটি ফোর, তাহলে একুশকে ফোর দিয়ে ভাগ করলে কত হবে, চার পাঁচে কুড়ি, আর এক রিমাইন্ডার থাকবে, কত থাকবে, রিমাইন্ডার এক, চার পাঁচে কুড়ি, একুশ থেকে কুড়ি বাদ দিলে এক থাকে, তো অ্যান্সার কি লিখবো, টু টু দি পাওয়ার ওয়ান, তাই তো, ইন্টু, এখানে আমার বাইশ নিয়ে কোনো মতলব নেই, আমার এটা দুইটা কোনো প্রয়োজনই নেই, এই টু টু দি পাওয়ার বাইশ, টু টু দি পাওয়ার যদি বাইশ হয় তাহলে মানে দুইয়ের পাওয়ার আছে কত, বাইশ, তাহলে বাইশকে চার দিয়ে ভাগ করলে চার পাঁচে কুড়ি, রিমাইন্ডার দুই, তাহলে এখানে লিখতে হবে টু টু দি পাওয়ার টু। তিনের ক্ষেত্রেও আমার দুইটাই কোনো প্রয়োজন নেই, তিনের ক্ষেত্রে তিন টু দি পাওয়ার তেইশ, তাহলে তিনের সাইক্লিং সিটি হচ্ছে চার, সেই জন্য তেইশকে আবার চার দিয়ে ভাগ করে নেবো, চার পাঁচে কুড়ি, কত রিমাইন্ডার তিন, তাহলে এখানে দাঁড়াবে তিন টু দি পাওয়ার তিন, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে আমার ইউনিট ডিজিটে, টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই একের দুই, টু টু দি পাওয়ার ফোর দুই স্কোয়ার মানে ফোর, আর তিনের কিউব কত হয় সাত আস, তাহলে এবার ইউনিট ডিজিটগুলোকে গুণ করে নেবো, চার দু গুণে আট, সাত আসতে ছাপান্ন ছয়, তাহলে অ্যান্সার দাঁড়ালো সিক্স, অর্থাৎ এর ইউনিট ডিজিট দাঁড়ালো সিক্স। আশা করছি বোঝা গেছে, না বুঝতে পারলে আর একবার ভিডিওটি পজ করে একটু রিমাইন্ড করে দেখবেন যে কীভাবে করা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখি এর থেকে বড় অঙ্ক কী হবে, দেয় এর বাইরে, এর থেকে শক্ত দেয় না, মানে ইউনিট ডিজিটের অঙ্ক এর থেকে শক্ত দেয় না, ঠিক আছে। তো ধরুন সাপোজ দিল টু থার্টি ওয়ান টু দি পাওয়ার ফর্টি নাইন, এর ইউনিট ডিজিট কত? তো যখনই আমার ইউনিট ডিজিট নিয়ে মতলব, অর্থাৎ শেষের সংখ্যাটাকে নিয়ে মতলব, এর কোনো মতলব নেই, তাহলে একের এক টু দি পাওয়ার ঊনপঞ্চাশ, আরে ওয়ান টু দি পাওয়ার যাই থাকুক না কেন একের সাইক্লিং সবসময় ইউনিট ডিজিটে একই হবে, তো অ্যান্সার কত দাঁড়াবে এক, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। আচ্ছা আরেকটা অঙ্ক দিই, সিক্স থ্রি সেভেন ফোর টু দি পাওয়ার ওয়ান সেভেন নাইন থ্রি ইন্টু সিক্স টু ফাইভ টু দি পাওয়ার থ্রি ওয়ান ফোর ইন্টু থ্রি ফোর সিক্স টু দি পাওয়ার ফোর নাইন ওয়ান, ফোর নাইন ওয়ান, ঠিক আছে। তো এর অ্যান্সার কী দাঁড়াবে,
আমার ইউনিট ডিজিট নিয়ে, ইউনিট ডিজিটের মানে ব্যাপার তো, এই পুরো সংখ্যাটাকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, পুরো সংখ্যাটা আমার লাগবেই না, অর্থাৎ এইটা লাগবেই না, অনলি ফোর, ফোর টু দি পাওয়ার 1793, ফোর টু দি পাওয়ার 1793, এটা নিয়ে ভাববো। আমি একটু আগেই পড়েছিলাম চারের সাইক্লিসিটিতে মানে দুই সাইক্লিসিটি, অর্থাৎ চারের মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে, চারের মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট কত দাঁড়াবে? চার। যেহেতু চারের মাথায় তিন বিজোড় সংখ্যা তাহলে ইউনিট ডিজিট হলো চার। গুণিতক পাঁচ, এখানে 5 টু দি পাওয়ার 315, 14, 62, এই 6 টুটার কোনো প্রয়োজন নেই। এটাও বলেছি পাঁচের পাওয়ারে যাই থাকুক না কেন পাঁচই আসবে, ওকে, ইন্টু 6। আমি এটাও বলেছিলাম যে 6-এর সাইক্লিসিটি 6ই আসবে বারবার যাই থাকুক না কেন পাওয়ারে, তো 6-এর পাওয়ার যাই থাকুক না কেন 6 টু দি পাওয়ার যাই থাকুক না কেন 491 থাকলেও অ্যান্সার কত আসবে 6। এবার গুণ করবো 4, 5, 20, 0, যখনই দেখবো এরকম ইউনিট ডিজিটের অঙ্কে গুণ অনেকগুলো সংখ্যা এসে গেছে, গুণ করার সময় কোথাও গুণ করতে গিয়ে একটা গুণ করতে গিয়ে কোথাও শূন্য এসে গেছে, তাহলে আর গুণ করার প্রয়োজন নেই, অ্যান্সার সবসময় জিরোই হবে, ওকে। যদি এরকম গুণটা এর সঙ্গে আরও থাকতো 2 × 3 এইভাবে থেকে যেত, তাহলে গুণ করার সময় করতে গিয়ে যদি কোথাও একটা শূন্য এসে যায় তাহলে ইউনিট ডিজিট কত আসবে সবসময় জিরোই আসবে, ওকে। আশা করছি বোঝা গেছে। আর একটা লাস্ট ওরাই প্র্যাকটিস, যদি থাকে 3 1 4 টু দি পাওয়ার 23 প্লাস 1 3 1 3 5 টু দি পাওয়ার 251 প্লাস 122 টু দি পাওয়ার 21, এর ইউনিট ডিজিট কত, ওকে, এর ইউনিট কত দাঁড়াবে? তো আমার পুরো ইউনিট ডিজিটের অঙ্ক এটা নিয়ে কোনো মতলব নেই, তো চারের মাথায় তেইশ, এগুলোকে একবার রিফ্রেশ করে খেয়ে লিখে নেওয়া। আমি হয়তো আপনি পরীক্ষা হলে মুখে মুখে দেখে দেখে করবেন, এই লাইনটা লেখার প্রয়োজন নেই, তবুও সবাই তো আর সমান নয়, সেই জন্য সবাইকে যে বোঝানোর উদ্দেশ্যে আমি এই লাইনটা আর একবার রিপিট করে লিখছি আর কি। 5 টু দি পাওয়ার কত দাঁড়াবে 251 প্লাস, এইটা আমার এর কোনো মতলব নেই, তাহলে 2 টু দি পাওয়ার 21, ওকে। তাহলে এবার সাইক্লিসিটি লাগাবো, চারের মাথায় কি এটা বিজোড় সংখ্যা 23 আছে, কি সংখ্যা, তিনটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হলে অর্থাৎ অড নাম্বার হলে ইউনিট ডিজিট চারই আসবে, প্লাস পাঁচের মাথায় যে কোনো পাওয়ার থাকবে না কেন পাঁচই আসবে, প্লাস 2-এর মাথায় 21 আছে, কিন্তু 2-এর সাইক্লিসিটি তো 4, তাহলে 21-কে 4 দিয়ে ভাগ করে দিলে 4, 5, 20, রিমাইন্ডার হচ্ছে 1, অর্থাৎ 2-এর মাথায় 1 বসাবো, আর 2-এর মাথায় 1 বসানো মানে 2×1 কে 2, তাহলে ইউনিট ডিজিট কত দাঁড়াচ্ছে 5 আর 2 = 7, 7 আর 4 = 11, অর্থাৎ ইউনিট ডিজিট হচ্ছে 1, এটাই হলো অ্যান্সার। আশা করছি বোঝা গেছে বন্ধুরা। তো নাম্বার সিস্টেমের এখনও দুটো পার্ট বাকি আছে, দুটো পার্ট করানোর পর তারপর আমি আসবো পাটিগণিতের আসল অঙ্ক পার্সেন্টেজ, ওকে। তো পাটিগণিত পার্সেন্টেজ থেকে শুরু করব, কারণ আগে পার্সেন্টেজ একটা আলাদা চ্যাপ্টার হিসেবে মানে ভাবা হতো, কিন্তু এখনকার দিনে আজকের দিনে পার্সেন্টেজের ওপর বেস করেই মানে অর্ধেক চ্যাপ্টার দাঁড়িয়ে, অর্থাৎ অধিকাংশ চ্যাপ্টার পার্সেন্টেজের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে, পার্সেন্টেজ হচ্ছে শতকর, তার উপরে সব দাঁড়িয়ে। যেমন পার্সেন্টেজ আপনি আগে করলে যে পার্সেন্টেজের যার মানে পাকার বেশি আছে, অর্থাৎ যে পার্সেন্টেজ অঙ্কটা খুব ভালো করে জানে, তাই সে মিশ্রণ, লাভ ক্ষতি, সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে টোটাল এরকম অনেক চ্যাপ্টার আছে, সেই অঙ্কগুলোকে সহজে সলভ করতে পারবে। তাহলে তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমি বলছি কথা দিচ্ছি বারবার বলছি যে আপনারা লাভবান হবেনই হবেন, শিওর একদম, ঠিক আছে। তো আশা করছি ভালো লাগবে, আপনাদের থেকে তো লাইক পাই না, আর লাইকের কথা বলবোও না, তো যদি মনে হয় তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।